সাসপেন্স বাংলা প্রেজেন্ট হরর স্পেশালে আপনাদের স্বাগতম জানাই। আজ আপনাদের জন্য কাউন্ট লুই হেমেনের কবরের অভিশাপ। গল্পটির সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। শুরু হচ্ছে কবরের অভিশাপ। বিখ্যাত প্রেততত্ত্ববিদ নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্যে দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হলো হেনরি। শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হল। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠাবোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি এই কথা আপনাকে কে বলল? আপনিই বললেন। আমি? হ্যাঁ, আপনি নিজে না বলুন কিন্তু আপনার মুখ চোখের ভাব কিন্তু সে কথাই বলছে। তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গায় এসেছি। এবার বলুন আপনার সমস্যা, ইতস্তত হবার কোনো কারণ নেই। আচ্ছা মিস্টার হ্যামন, আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছেন, আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এই প্রশ্ন করছেন কেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধহয় যেসব কথা বলবেন সেগুলি গুছিয়ে নিলেন মনে মনে। তারপর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে তিনি বললেন, আমি কেবল দালালি করেই এ যাবৎ জীবন কাটাইনি, কিছুটা পড়াশোনাও করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মন কেটে এনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের পথে পাড়ি দিলাম। ভদ্রলোক থামলেন। মিশর এবং তার প্রাচীন বিদ্যে সম্পর্কে আমারও খুব কৌতূহল, আমিও মিশরে গেছিলাম। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কিনা। ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। তারপর প্যাকেট খুলে বের করলেন একখান মূল্যবান হীরে। আলোর স্পর্শে হীরেখানা জ্বলজ্বল করে উঠল। শুধু প্রেততত্ত্ব নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন। দেখেই তিনি বুঝতে পারলেন ওটা মিশরীয় হীরে। মিশরের কোনো ফারাও মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হীরেখানা সিল হিসাবে লাগানো হয়েছিল। হীরেখানাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুরের মুখ। হীরেখানার এইরকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানে ফারাও ফুফুর বংশের কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে। কেননা ওই বংশই, অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুরকে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করত। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি, এর মাহাত্ম আমার অজানা নয়। এখন প্রশ্ন হলো জিনিসটা আপনার হাতে এলো কি করে? কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বলল, জানেন অভিশপ্ত হীরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা সব তছনছ হয়ে যাচ্ছে। যে কাজে হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য। আমাকে, হ্যাঁ আমাকে হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে। এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি হাঁপাতে লাগলেন। কি করে হীরেখানা এলো তা কিন্তু আপনি এখনো আমাকে বলেননি। আপনি আমাকে সব কথা খুলে বলুন, তাহলে আমি সাধ্যমতো আপনার সাহায্য করার চেষ্টা করব। কিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি। আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু যা বলছি তার প্রতিটি কথা সত্য। অবিশ্বাস করব কেন? বলুন আপনার কাহিনী বলুন। আগেই বলেছি, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কর্ণাক, মিসোপিস, থিবিস, পুকসার ইত্যাদি প্রাচীন শহর ঘুরেছি। ঘুরেছি মৃতের উপত্যকা, ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিডও আমি দেখেছি।
এ সময় একদিন শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে। কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন, এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। স্থানীয় লোকেদের ধারণা, সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করবার জন্যই ওই জার্মান পণ্ডিতের ওপর কবরের অভিশাপ নেমে এসেছে। ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারও কৃতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে। ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না। ঠিক করলাম আরমান পণ্ডিতের আরাধ্য কাজ আমি শেষ করব। কবরের অভিশাপ, জাতীয় কুসংস্কার আমার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলিমুচুর জোগাড় করা। স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হলো না। ওদের মনে এই ধারণাটা বৃদ্ধমূল হয়েছিল যে খোঁড়বার চেষ্টা করলে ওরাও মারা পড়বে। আমার স্বভাবটা হলো এই যে, যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারিনি। কুলিমুচুতে ভয় দেখে আমার জেদ জানার বেড়ে গেল। অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম। বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গেছিল, কাজেই আমাকে আর বেশি খোঁড়াখুঁড়ি করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমরা সমাধি কক্ষের বন্ধ দরজার সামনে এসে গেলাম। এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফেরাওয়ের মমি। এই দরজাটা খুলে এবার ভেতরে ঢুকতে হবে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের। কুলি মজুদদের মনোবলও রয়েছে অটুট, কিন্তু এই মনোবল অটুট রইল না। যখন সমাধি কক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম, কুলি মজুরেরা এবারে পিছিয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে চার পাঁচজন কুলিকে দরজা খুলবার কাজে লাগানো গেল। কিন্তু কথা হলো, তাদের আমি সমাধি কক্ষের ভেতরে ঢুকতে বলতে পারবো না। দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে। দরজা খুলল, আমি একাই ঢুকলাম সমাধি কক্ষে। দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পারছিলাম যে এই কক্ষই হলো ফেরাও চতুর্থ খপুর শেষ বিশ্রামস্থল। মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারের শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফেরাওকে এখানেই অপেক্ষা করতে হবে। স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধি কক্ষে ঢুকে গাটা কেমন ছমছম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরক্ষণেই ভয়ের ভাবটাকে মন থেকে ছেড়ে ফেললাম। আমি বিশ শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল, বিশাল সমাধি কক্ষ। আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা ভালো দেখা গেল না। কোথাও আলো, কোথাও বা আধো আধো ছায়া। আলো আধারের লুকোচুরি যেন সমাধি কক্ষের রহস্যময়তাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিল। টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম বিশাল ঘরখানার মাঝামাঝি একটা উঁচু বেদি, তার উপরে একটা সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ খপু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানা রকম মূল্যবান মণি মাণিক্য। দু হাতে ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পুরলাম। মুহূর্তের মধ্যেই মনে হলো সমাধি কক্ষের পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল। চমকে উঠলাম, এ কি ভূমিকম্প! হে না না, হে আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কার্পেন্টার কাছে, তালাটা আস্তে করে খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণের ঢাকা ফেরো চতুর্থ খপুর মামি। মামির বুকের কাছে এই হীরেখানা সিলের মতো লাগানো। একটানে হীরেখানা তুলে ফেললাম। আচম্বিত সমাধি কক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুর যেন ডানা ঝটফট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো। মুহূর্তের জন্য বাদুরগুলোকে যেন আমি দেখতে পারলাম। সাদা রঙের বাদুরগুলোর চোখ দিয়ে বেরিয়ে আসছে পরলোকের নীলাব আলোক রশ্মি। হাজার হাজার বাদুরের ডানার শব্দে বিশাল সমাধি কক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত শরীরটা যেন অসার হয়ে গেল। বাদুরগুলো যেন শূন্য পথে চক্রাকারে ঘুরছে আমার চারপাশে। কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে সমাধি কক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাদা বাদুর যেন আমাকে তাড়া করলো। ছুটতে ছুটতে কী করে যে তাঁবুতে এসে পৌঁছালাম।
তা একমাত্র ভগবানই বলতে পারবেন। তাঁবুতে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল। হোটেলে আমার স্ত্রী ছিলেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বলেছিল, কি ব্যাপার, তোমার সঙ্গে যেন একটা বাদুড়ের ছায়া ঘরে ঢুকলো। ওর কথা শুনে আরো ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। ঘরের ভেতর তাকাতেও আমার ভয় করছিল, যদি যদি বাদুড়ের অপছায়াটা আমার নজরে আসে। পিরামিডের ভেতরে ঢুকবার সাহস আর আমার হয়নি। আমার শঙ্কাবিহল ভাব দেখে স্ত্রী বলেছিল, চলো চলো চলো, আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে ভয়ের ভাবটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু তার কাটল কই, যেখানেই যাই সেখানেই এক অজানা আশঙ্কায় শিউরে উঠি। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক। আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসলো। সব সময় মনে হয় কোনো এক অদৃষ্ট অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে বাদুড়ের ডানার আওয়াজও পাই। হাজার হাজার বাদুড় যেন শূন্য পথে উড়ে আসছে ঝাপটে মারবার জন্য। আমাদের ভয় দিন দিন বেড়ে যেতে লাগলো। এই নিদারুণ আতঙ্কের কবল থেকে যে কী করে নিষ্কৃতি পাবো তা ভেবে পেলাম না। কিন্তু এত কাণ্ড সত্ত্বেও সমাধিকক্ষ থেকে সংগ্রহ করা মামির বুকের মূল্যবান হীরেখানা আমি 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 হাতছাড়া করলাম না। সব সময় এখানে লুকিয়ে রাখলাম নিজের পোশাকের মধ্যে, বুকের কাছে। আমার স্ত্রীকে এই হীরেটা সম্পর্কে কিছু বলা হয়নি, অবশ্য বলবার সুযোগ আর পেলাম না। কারণ কদিন পরে একদিন ভোরবেলায় বিছানায় পাওয়া গেল তার মৃতদেহ। রহস্যজনক মৃত্যু। কিসে যে উনি মারা গেলেন তার ডাক্তারি পরীক্ষায় বোঝা গেল না। শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন। পরপর এক একটা দুর্ঘটনা ঘটতে লাগলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করবার দায়িত্ব দিয়েছিলাম। অনেক টাকা করে নষ্ট করে সে শেষ পর্যন্ত লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করল। আর আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুড় যেন চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে আগে ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মাঝে হতো, এখন সবসময় হয় মিস্টার কিরো, এই মুহূর্তেও হচ্ছে। বুঝতে পারছি আমার শেষের দিন আসন্ন এসেছে। একটু একটু জল পেতে পারি? থ্যাংক ইউ মিস্টার কিরো। অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে এসেছে আমার উপর। এর কবল থেকে আমার কি নিষ্কৃতি নেই মিস্টার হেমন? একটা না, এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন। তার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায়। না, সেরকম কিছু অবশ্য ঘটল না। একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন। কিরোর টেবিলের উপর হীরেখানা রেখে তিনি বললেন, এই অবিশ্বাস্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না, এটা আপনার কাছেই থাকুক। দেখুন এতে যদি আপনার ভাগ্য পাল্টে যায়। বেশ তো, তাহলে দেখুন যে হীরেখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কিনা। তারা কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন। বললেন, আমি একটু ভেবে চিনতে দেখি আপনাকে এই দুর্ভাগ্যের রাহুগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ আছে কিনা। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেদিন রাতেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন। দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন। সমাধি কক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন। এখানে আলো নেই, বাতাসও নেই, কিরোর দম বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবেন। কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে গলা টিপে ধরেছিল। ঘরের মধ্যেকার পরিস্থিতি গোমড়।
বাতাস আসবার জন্য কিরো জানলা খুলে দিল। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল। কিন্তু জানলা খুলবার সময় মনে হলো একটা সাদা বাদুর যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল। জানলা খুলতে সেই নিশাচর বাদুরটা শূন্য পথে উড়ে গেল। প্রাণীটার ডানার ঝপট শব্দও যেন শুনতে পেলেন কিরো। পরদিন গলায় খুব ব্যথা হলো, বাধ্য হয়ে ডাক্তার দেখালেন কিরো। ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো। ডাক্তার বললেন, কোনো বিষাক্ত প্রাণীর দংশনেই গলার ব্যথাটা হয়েছে তার। হেনরির বাসায় এলেন কিরো। হিডেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানে সত্যিই অপয়া, আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন। এই হিরেখানা ইহলোকের সম্পত্তি নয়, ইহলো মৃতের রাজ্যের সম্পত্তি। ইহলোকে যার কাছে থাকবে তারই চরম সর্বনাশ করবে। আমিও তো রেখে আসতে চাই, কিন্তু সেই সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই। তাহলে উপায়? দুজনে ভেবে চিনতে কোনো উপায় বের করতে পারলেন না। কিরো বিদায় নিলেন। হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে। প্যারির এক অভিজাত হোটেলের একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল। মাত্র আগের দিন সন্ধ্যেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা বেশ রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তার ঠিক করে বলতে পারলেন না। ফরাসি পুলিশের তদন্ত সমানভাবে নিষ্ফল হলো। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল, হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিল। কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যু রহস্যের কোনো সমাধান করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সেই অপয়া হিরেখানা পাওয়া যায়নি। অভিশপ্ত হীরের কাহিনী কিন্তু এখানে শেষ হলো না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেট, তিনিও প্রেতত্বের চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কি জিনিস? একখানা বাদুর মুখ হীরে। চমকে উঠলেন কিরো, জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? প্যারিতে গিয়েছিলাম, সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হীরেখানি বিক্রি করেছে। কিরো আরো চমকে গেলেন। উনি বললেন, হীরেখানা সঙ্গে আছে? আছে আছে, তোমাকে দেখাবো জন্যই তো নিয়ে এসেছি। কই, দেখাও দেখি। হীরেখানা দেখেই কিরো চিনতে পারলেন, এই তো সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলে কিরো। অনুরোধ করলেন তিনি, এই অপয়া রত্নখানা তুমি ফেরাও চতুর্থ খুপুর কবরে রেখে এসো, আর তা যদি সম্ভব না হয় তাহলে একে অতি সত্তর সমুদ্রের জলে বিসর্জন দাও। বিদ্রুপের হাসি হেসে মিস্টার স্টেট বললেন, তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধ আর নার্ভাস, তাই অমনি বেঘরে প্রাণ হারালো। আমি হচ্ছি একজন প্রেততত্ত্ববিদ, ওসব ভূত পেতেদের সঙ্গে যুঝবার ক্ষমতা আমার আছে। কিন্তু হীরেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই। তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতিই করতে পারবে না। মিশরীয় প্রেতদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু কাজটা তুমি মোটেও ভালো করছো না, কিরো মন্তব্য করলেন। কদিন পরে মিস্টার স্টেট আবার এলেন কিরোর কাছে। হাসতে হাসতে বললেন, কই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতি করতে পারলো না। আমি একটু শক্ত লোক বুঝলে, মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধ হয় আমাকে ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি। মিশরীয় প্রেত বোধ হয় আর আমার নাগাল পাবে না বুঝলে। আমি আমেরিকা যাচ্ছি, জানো বোধ হয় টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কদিন বাদেই আটলান্টিক মহাসাগরে পাড়ি দিচ্ছে। আমি সেই জাহাজের একজন যাত্রী। আরও কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্ট্রেট বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়েই রইলেন। হীরেখানা ত্যাগ না করলে মিস্টার স্ট্রেটের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই এ সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না। মিস্টার স্ট্রেটের সঙ্গে কিরোর আর কোনো দিনও দেখা হয়নি। কদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল।
তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিশাল টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী এবং নাবিক সহ তলিয়ে গেছে উতাল আটলান্টিকের অতল তলে। অপয়া হীরেখানা সহ মিস্টার স্টেডের শরীর সমাধি হল। এমনি করেই নেমে এলো কবরের অভিশাপ। এ খবর পেয়ে কিরো মন্তব্য করলেন, বিধিলিপি কে খণ্ডাতে পারে। এতক্ষণ শুনছিলেন কাউন্ট লুই হেমনের কবরের অভিশাপ। গল্প পাঠে সোহম, কিরোর চরিত্রে ঋত্বিক, হেনরি ইরফান, হেনরির স্ত্রী তোর্ষা এবং স্টেডের কণ্ঠে বিশ্বজিৎ।